স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পারে সাথে থাকুন। বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস দেবী অবলম্বনে তৈরি মুভি 2018 সালে সারা দেশে আলোড়ন তৈরি করে। সবাই হুমড়ি খেয়ে পড়ে মুভিটি দেখার জন্য। তবে এই উপন্যাস অবলম্বনে আরো আগে অর্থাৎ 2013 সালে কলকাতার আরেকটি মুভি তৈরি করা হয়, যার নাম একটি রহস্যের গল্প, যেখানে জনপ্রিয় অ্যাক্ট্রেস ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেন। তো আমরা আজ এই ভিডিওতে একই গল্প অবলম্বনে দুটি দেশের মুভি নিয়ে আলোচনা করব। কোন মুভিটা বেশি এগিয়ে তা দেখব। তো শুরু করা যাক। স্বামী স্ত্রীর ছোট্ট সাজানো গোছানো সংসার, কিন্তু এই সংসারেই একটি সমস্যা হয়, আর তার প্রধানে রয়েছে স্ত্রী, যার নাম থাকে রানু। তো রানু প্রতি রাতেই কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড দেখতে পায় এবং তিনি ভবিষ্যৎ বলে দিতে পারে যে কারো। রানুর আচরণ খুব অদ্ভুত, খুব একটা স্বাভাবিক নয়। তো এইরকম রহস্যঘেরা বিষয়ে মুভির কাহিনী তৈরি হয়। কলকাতা ও বাংলাদেশ দুটি মুভির কাহিনী দেবী উপন্যাস থেকে নেওয়া। বাংলাদেশে মুভির নাম উপন্যাসের সাথে মিল রেখেই দেবী রাখা হয় এবং কলকাতার মুভির নাম একটি রহস্য গল্প। মূলত কলকাতার মুভিতে ঋতুপর্ণা তার সেরা অভিনয়টাই দেখিয়েছেন, তিনি সেই মুভিতে উপন্যাসের রানু চরিত্রটি করেন। এছাড়া মুভিটিতে আরও কাজ করেন রাইমা সেন, যেখানে বাংলাদেশে রাইমা সেনের চরিত্রটায় কাজ করেন শবনম ফারিয়া। এক্ষেত্রে বলতে হয় দুজন দুজনের জায়গায় সেরা কাজ করেছেন। মুভিটির আরেকটি প্রধান চরিত্র হল মিসির আলী, যেখানে বাংলাদেশে কাজ করেন চঞ্চল চৌধুরী এবং কলকাতায় কুণাল পাধি। এখানে অবশ্য চঞ্চল চৌধুরীর অভিনয় ছিল মুভির প্রাণ। তিনি মুভিতে তার অভিনয়ের অসাধারণ দক্ষতা দেখিয়েছেন, তাই তো তার চরিত্রটি সবাই পছন্দ করেছে, যেখানে কুণাল পাধির অভিনয় ছিল অ্যাভারেজ। রানু চরিত্রে জয়া হাসান বলতে হবে একেবারেই উপন্যাসের চরিত্রের বর্ণানুযায়ী মিশে গেছে। যে কেউ তার অভিনয় দেখলে উপন্যাসের সাথে পার্থক্য করতে পারবে না। তার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি সবকিছু ছিল এক কথায় অসাধারণ। সেক্ষেত্রে লিজেন্ডারি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কোনো অংশে কম ছিল না, তিনিও চরিত্রটি সমানভাবে ফুটিয়ে তুলেছিলেন। অন্যদিকে নীলু চরিত্রটিতে শবনম ফারিয়াও সেরা কাজ করেন, যেখানে হয়তো রাইমা সেন খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। দুই দেশের মুভির প্রতি একটি অভিযোগ ছিল, আর তা হলো গল্প ব্যবহারে মূল লেখকের সঠিকভাবে অনুমতি না নেওয়া। উপন্যাসটির কপিরাইট যাদের কাছে রয়েছে তারাই অভিযোগ করেন এবং এটি আদালত পর্যন্ত পৌঁছায়। জনপ্রিয়তার দিক দিয়ে বলতে হবে কলকাতার মুভিটি বাংলাদেশের মুভির ধারে কাছেও নেই। বাংলাদেশে তৈরি মুভিটি 2018 সালে বাংলাদেশের সবচাইতে ব্যবসা করা একটি মুভি ছিল এবং বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও জিতে নেয়। অন্যদিকে কলকাতার মুভিটি ব্যবসায়িকভাবে ফ্লপ ছিল, যার প্রধান কারণ হতে পারে ভালো ডিরেকশনের অভাব এবং সঠিক প্রচারণা করতে না পারা। তো আমরা মুভি দুটি পর্যালোচনা করে বুঝতে পারলাম কোন মুভিটি সেরা। তবে আপনাদের আরো ভালো করে পার্থক্য বুঝতে হলে দুটি মুভি দেখা উচিত। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরো কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।